অসুখ হলে বা শরীর খারাপ হলে অনেকেরই প্রায় সময় অ্যান্টিবায়োটিক খেতে হয়। এখন খুব কম ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে যে কিনা কখনো অ্যান্টিবায়োটিক খায়নি। এখন প্রশ্ন হলো, অ্যান্টিবায়োটিক খাওয়া কি ভালো? কখন আমরা আসলে অ্যান্টিবায়োটিক খাব? অনেক সময় ডাক্তাররা যে সামান্য কিছুতেই অ্যান্টিবায়োটিক খেতে দেয়, এটা কি সঠিক? অ্যান্টিবায়োটিক বেশি খেলে কি সমস্যা হবে? ডাক্তাররা কেন সব সময় এর ডোজ মাত্রা সম্পূর্ণ করতে বলেন? অ্যান্টিবায়োটিক খেলে শরীরের কী কী ক্ষতি হয় সেগুলো আমরা জানব। অ্যান্টিবায়োটিকের এন্টি মানে বিপরীত, আর বায়োটিক হলো রোগ প্রতিরোধ করার ক্ষমতা। মূলত শরীরে ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিকার করার জন্য বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত কোনো অসুখ হলে সেই ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। আমরা তো ওষুধ হিসাবে অ্যান্টিবায়োটিক খাই, কিন্তু এই অ্যান্টিবায়োটিকও কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে তৈরি। তার মানে এখানে বিষয়টা হচ্ছে, ব্যাকটেরিয়া দিয়েই ব্যাকটেরিয়াকে মারা, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা। অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট ডোজ বা মাত্রা আছে, সেই ডোজ বা মাত্রা অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকটেরিয়া সমূহকে পুরোপুরি মেরে ফেলা যায়। কিন্তু এই ডোজ যদি ঠিকমতো সম্পূর্ণ না করা হয়, তাহলে যে ব্যাকটেরিয়া দমনের জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়েছিল সেই ব্যাকটেরিয়ার কিছু স্পোর থেকে যায়, সেগুলো থেকে আবারও ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে থাকে। এর ফলে সেই অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো লাভই হয় না। আপনি যদি সামান্য কিছুতেই অ্যান্টিবায়োটিক খান এবং এই রকমের অ্যান্টিবায়োটিক যদি বেশি খেয়ে থাকেন, তাহলে পরবর্তীতে বড় কোনো অসুখ হলে সেই অ্যান্টিবায়োটিক আপনার আর কোনো কাজ নাও করতে পারে। কেন করবে না, সেটার উত্তর কিছুক্ষণ পরেই আপনি পেয়ে যাবেন। ধরুন আপনার এলাকায় কিছুদিন পরপর বিমান হামলা চালানো হয়, কিন্তু আপনার এলাকার নিরাপত্তা বাহিনী কোনোভাবেই সেই বিমান হামলাকারীদের ধরতে পারছে না বা দমন করতে পারছে না। অনেকদিন চলার পর দেখা গেল আপনার এলাকার নিরাপত্তা বাহিনী বুঝে গেছে যে এই বিমান হামলা কীভাবে প্রতিহত করতে হয়। এরপরে যখন বিমান হামলা করতে আসলো, তখন আপনার এলাকার নিরাপত্তা বাহিনী সেই হামলা প্রতিহত করে দিল, অথবা এমন কোনো ব্যবস্থা নিল যার ফলে সেই বিমান হামলার কারণে আপনার এলাকার কোনো ধরনের কোনো ক্ষতি হলো না। ঠিক সেরকমভাবে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বারবার একই রকম অ্যান্টিবায়োটিক খেলে বা বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকটেরিয়ার ডিএনএতে সেই অ্যান্টিবায়োটিক বিরোধী রেজিস্ট্যান্স পাওয়ার জন্মে, বা ওই অ্যান্টিবায়োটিক রোধী ক্ষমতা তৈরি হয়, যার ফলে হয় সেই অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকটেরিয়া আর মারা যায় না, বরং ব্যাকটেরিয়া ডিএনএতে ওই অ্যান্টিবায়োটিক রোধী ক্ষমতা তৈরি হয়ে গেছে এবং সেসব ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে হলে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। তাই সামান্য কিছুতে অ্যান্টিবায়োটিক খেলে আপনারই ক্ষতি, যখন বড় কোনো সমস্যা হবে তখন আর সেই অ্যান্টিবায়োটিক আপনার কোনো ধরনের কোনো কাজ করবে না। আমাদের দেশে জ্বর থেকে শুরু করে একটু কোনো সমস্যা হলেই অনেক সময় চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দেন, যেটা একদমই অনুচিত। পৃথিবীর উন্নত দেশগুলোতে এরকম নিয়ম করা আছে যে কোনো রোগের খুব বড় কোনো সমস্যা না হলে বা প্রয়োজন না হলে কোনো চিকিৎসক অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ বা প্রেসক্রাইব করতে পারবে না। আমাদের দেশেও এরকম নিয়ম করা এখন খুব জরুরি হয়ে পড়েছে। অনেকে দোকানে যেয়ে ওষুধের দোকানদারের পরামর্শে অ্যান্টিবায়োটিক কিনে খায়, এটা একদম অনুচিত এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত মোটেও কোনো ধরনের কোনো ওষুধ খাওয়া একদমই উচিত নয়।